মালদা জেলার চাঁচল শহরে ঘোষপাড়া সংগ্রামী ক্লাবের উদ্যোগে কালীপূজো উপলক্ষে সোমবার দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হলো শীত বস্ত্র বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচল মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক প্রাণগোপাল পোদ্দার, চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা দাস বর্মন ও উপপ্রধান মোক্তার হোসেন, গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ বিশিষ্ট সমাজসেবী ওসমান গনি, আব্দুস সাত্তার, অর্চনা দাস, সফিকুল আলম সহ বিশিষ্ট জনেরা। সংগ্রামী ক্লাবের সদস্য তথা এই দিনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা গৌতম ঘোষ জানান, গত দুবছর থেকে অনুষ্ঠান কালীপূজো উপলক্ষে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এদিন প্রায় 150 জন সাধারণ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়, পাশাপাশি এলাকার ক্ষুদে শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মালদার চাঁচল থেকে শানু ইসলামের রিপোর্ট। সংগ্রামী ক্লাবের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করলাম, আর এখানে সব প্রকারের লোকজন ছিল, আর জাতীয় আছে, হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, বিশেষ ব্যক্তিরা সব উপস্থিত ছিল। কালী পূজায় এই উৎসব যা যেমন পালন করি বহু বছর থেকে, প্রায় 150 থেকে 200 লোকের মধ্যে কম্বল বিস্তার করলাম। কম্বল নাম গৌতম ঘোষ, আমি একজন পঞ্চায়েত সদস্য, আমি সংগ্রামী ক্লাবের মেম্বার। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।